ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হবিস কুকিং। আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি গ্রামে এসেছি, আজকে আমরা মুরগ পোড়া খাবো, তো ভাবলাম আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করা যাক। তো দেখতেই পাচ্ছেন যে আপু হাতে দুটো মুরগি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, এখন যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও বাজিয়ে ফেলুন। তাহলে চলে যাব মূল রেসিপিতে, কিভাবে তৈরি করতে হয় মুরগ পোড়া। আমি এখানে দুটো মুরগি নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি মুরগিটা আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন শুধুমাত্র ভিতরের সাইডটা পরিষ্কার করব। একটি নাইফের সাহায্যে আমি মুরগির বুকের অংশটা থেকে কিনে নিচ্ছি, যাতে করে ভিতরের অংশটা ভালোভাবে পরিষ্কার করা যায়। আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে ভিতরের অংশটা পরিষ্কার করতে, কারণ ভিতরে অনেকটা ময়লা থেকে থাকে। তো দেখেন আমি কিভাবে পরিষ্কার করছি। দুটো মুরগিকে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। মুরগিটা পরিষ্কার করে হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 3 চামচ পরিমাণ রসুন বাটা এবং 2 চামচ পরিমাণ আদা বাটা। সে সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ গোলমরিচ বাটা। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1.5 চামচ মরিচ গুঁড়ো, 2 চামচ পরিমাণ ধনিয়া এবং 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। তার সাথে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রোস্টেড মশলা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ তান্দুরি মশলা। এটা চাইলে ঘরেও তৈরি করতে পারেন অথবা বাজার থেকে কিনে আনতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ। এই টমেটো ক্যাচাপটা কিন্তু আমার ঘরের তৈরি, এর ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, 2 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে টক দইও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো। এখন ভালোভাবে হাত দিয়ে মশলাটাকে মিক্স করতে হবে, আপনার মিক্সের উপরেই কিন্তু মুরগির টেস্টটা ভালো আসবে। একটু ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে মিক্স করবেন, তাহলে দেখবেন মুরগির টেস্টটা খুবই বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ মাস্টার্ড অয়েল, মানে সরিষার তেল, আপনারা চাইলে সয়াবিন অয়েলটাও ব্যবহার করতে পারেন। তেলটাকে এখন মশলার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিক্স করা হয়ে গেল, এখন দিয়ে দিচ্ছি মুরগিগুলো। মুরগির গায়ে ভালোভাবে মশলাটা লাগিয়ে দিতে হবে ভেতর এবং বাহির পর্যন্ত। খেয়াল করে করে চতুর্দিকে মশলাটা মেখে লাগিয়ে নিবেন। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে চতুর্দিকে মশলাটা মাখিয়ে নিচ্ছি, কারণ যদি মশলাটা ভালোভাবে লাগিয়ে না নেই তাহলে মুরগিটা পোড়ার পরে কিন্তু খেতে ভালো লাগবে না, ভিতর এবং বাহির পর্যন্ত কিন্তু লাগাতে হবে। সেজন্যই কিন্তু আমি পিঠ বরাবর কেটে নিয়েছিলাম। এখন মশলাটা যদি ভিতর পর্যন্ত ঢুকে, সেজন্য একটি নাইফের সাহায্যে আমি একটু চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ অথবা বটির সাহায্যেও চেড়ে নিতে পারেন। দুটো মুরগিকেই কিন্তু আমি কাটছি, ভিতরের অংশটা যাতে সাদাটে ভাব দেখা না যায়। এখন যে অংশগুলো চেয়েছিলাম সেই অংশগুলোতেও কিন্তু আমি মশলাটা একইভাবে লাগিয়ে দিচ্ছি। আমি মুরগিগুলোকে ঝুলিয়ে দিয়েছি, নিচ দিয়ে লাঠি দিয়ে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি। আমি দুটো খুঁটি বেঁধে মাছ বরাবর একটি কাঁচা লাঠি বেঁধে এর মধ্যে মুরগিটাকে ঝুলিয়ে দিয়েছি। গ্রামে যে বোনা তার পাওয়া যায় সেই তার দিয়ে
প্রথম অবস্থাতে কিন্তু আগুনটা জ্বালিয়ে দিতে হবে, এরপর যখন মুরগিটা কিছুটা ঝলসে যাবে তখন আমরা হাত পাখা দিয়ে একটু বাতাস দিলেই হয়ে যাবে। আমরা কিন্তু আজকে অনেক মজা করতেছি, দেখতে দেখতে আমাদের মুরগিটা অনেকটা পুরো হয়ে গেছে। আমি সেজন্য এটাকে উল্টে দিয়েছি বুকের অংশটা যাতে ভালোভাবে হয়ে যায়, কারণ বুকের অংশটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে গোশত থাকে, সেজন্য বুকের অংশটা উল্টে দিয়েছি। মুরগির কালারটা কিন্তু খুবই দারুণ এসেছে, যখন পুরোপুরি পোড়া হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরো অনেক ভালো লাগবে। তো এখন আমি মুরগিটা অনেকটা হয়ে গেছে সেজন্য আর আগুনে ঝলসাচ্ছি না, নর্মাল আগুনে আমি পাখা দিয়ে বাতাস করবো যাতে করে পাখার বাতাসে এবং আগুনের অল্প হিটে ভালোভাবে পোড়া হয়ে যায়। পাখার বাতাস দিয়ে দিয়ে কিন্তু এখন মুরগিটাকে ছুটতে হবে, আর এখন বাতাসের কারণে দেখা যাবে একটু ধোঁয়া সৃষ্টি হবে, আর সেই তার জন্য কিন্তু মুরগির গোশটা থেকে একটু ধোঁয়া ধোঁয়া গন্ধ বের হবে, খেতেও খুব ভালো লাগবে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, দেখতে দেখতে কিন্তু আমার মুরগিটা হয়ে গেছে, আর সবাই এখন অপেক্ষা কখন মুরগিটা হবে আর আপুর চুলা থেকে নামিয়ে নিবে। তো আমি একে একে মুরগিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আপু কিন্তু এখন ফুল ফেস নিয়ে আপনাদের সামনে চলে এসেছে মুরগি দুটো হাতে নিয়ে। তো আশা করবো আমার এই মুরগির রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, তাহলে ভালো লাগবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা কিন্তু বাজাতে পারবেন। আমি কিন্তু সবার ভিডিও দেখার চেষ্টা করি, হয়তো কাউকে কমেন্ট করতে পারি কাউকে কমেন্ট করতে পারি না। আমার ভিডিওটা প্লিজ সবাই দেখবেন, কারণ একটা ভিডিও অনেক কষ্ট করে তৈরি করি আপনাদের জন্য। তো ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।